একদম পমের মতো দেখতে হয়েছে আমার তৈরি হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব আর একদম উচ করে ভেজে নিয়েছি নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও একটি নতুন রেসিপি আমি আজকের আপনাদের সাথে শেয়ার করব আর আজকের আমি বানাবো আলুর পম্পম বন্ধুরা পম্পম মানে বুঝতে পারছেন রেসিপিটা দেখতে কতটা সুন্দর হবে আর দেখতে লাগার সাথে সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আর আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আজকের আমি তাই এখনই শুরু করে ফেলি বাজারে কিন্তু এখন প্রচুর নতুন আলু উঠে গেছে আর আলুর দামও কিন্তু বেশ কমে গেছে আর তাই আমি কতগুলো আলু নিয়েছি দেখুন এতগুলো আলু দিয়ে আজকে আমি পম পম বানাবো আর এই নতুন আলু দিয়ে যদি পমপম বানানো যায় খরচ তো কম হয় এমন কি খুব ভালো হয় আর খোসাটা আমি ছাড়িয়ে নেবো আলুর প্রথমে দেখুন কত সহজে আলুর খোসাগুলো ছেড়ে যায় দেখুন নতুন আলুর বন্ধুরা আলুর চিপস তো আমরা প্রত্যেকে সময় খাই কিন্তু যদি মাঝে মধ্যে আলু দিয়ে একটা ইউনিক রেসিপি বানানো যায় তাহলে বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু ভীষণ ভালো হবে আর আজকে রেসিপিটা তো একদমই সহজ মানে সবচেয়ে কম উপকরণে বানানো যায় আর খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় সবগুলো আলুর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোকে আমি পম্পমের শেপে কেটে নেব আর আলুর এই পম্পমটা বানানো খুবই সহজ হলেও কিন্তু পম্পমের সেপে আলু কাটাটা খুবই কঠিন আমি কিভাবে কাটছি সেটা দেখুন একটা আলু আমি এখানে নিয়ে নিয়েছি আলুটা যাতে এইভাবে বসে ঠিক মতো তার জন্য কিন্তু পিছন দিকটা একটু কেটে দিতে হবে মানে জাস্ট একটু সমান করে কেটে দিতে হবে একটু উঁচু খালা থাকে তো এইভাবে কেটে ভালো করে আলুটাকে বসিয়ে নিতে হবে সুন্দরভাবে বসছে এবার আমি দুদিক দিয়ে দুটো কঞ্চি নিয়েছি দেখুন একদম সরু সরু দুটো কঞ্চি কেটে নিয়েছি নিয়ে এবার দুদিকে এইভাবে রেখে দেব একদম সমান করে বসাবো বসিয়ে ছুরিটা নিয়ে জাস্ট এরকম করে কেটে নেব আলুটাকে আর কাটার সময় কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আলুটাকে কিন্তু একদম কেটে ফেললে হবে না এরকম যখনই কঞ্চির গায়ে গিয়ে এইভাবে আটকে যাবে ঠিক তখনই ছবিটাকে তুলে নিতে হবে নিজেদের মতো করে মাপ করে কেটে নেবেন এইভাবে কাটাটা খুবই সহজ তবে দুদিকে দুটো রকম কাঠি দিয়ে দিবেন যদি চামচ থাকে চামচও দিয়ে দিতে পারে মানে দুদিকে কিছু একটা দিয়ে এইভাবে তাতে ভর করে কেটে নিতে হবে আমি তো আলুর এই দিকটা কেটে নিলাম এবার আমি আলুটাকে এইভাবে ঘুরিয়ে দেবো কাঠিটা কিন্তু একই দিকে থাকবে জাস্ট আলুটাকে ঘুরিয়ে দেব আবারও এইভাবে কেটে নেব এই দেখুন কাটার পর কী সুন্দর লাগছে দেখুন পুরো বক্স বক্স হয়ে গেছে দেখুন যেরকম পম পম হয় মানে খেলনা পম পমগুলো যেগুলো হয় না ওপরে এরকম দেখুন কাঁটা কাঁটা মতো থাকে আলুর গায়েও যেন সেম সেরকম হয়েছে এই দেখুন প্রত্যেকটা ভাঁজ কিন্তু কাটা আমার বোঝা যাচ্ছে তবে এখন অতটাও ভালো বোঝা যাচ্ছে না এবার আমি এই বাটিতে করে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দেব লবণ এখানে আমি দু চামচ লবণ দিয়ে দেব এই লবণ জলে আলুটাকে যত বেশি করে ডুবিয়ে রাখা হবে তত কিন্তু আলুর পম এই ডিজাইনটা তত ভালো বোঝা যাবে কম করে অন্তত তিরিশ মিনিটের মতো মানে আধ ঘন্টার মতো কিন্তু এই নুন জলে ডুবিয়ে রাখতে হবে এইভাবে ডুবিয়ে দিলাম আবার আমি পরেরটা কেটে নেব একবার একটা কাটা হয়ে গেলে কিন্তু তারপরে আপনারা সবগুলো কাটতে পারবেন কাটা কিন্তু খুবই সহজ জাস্ট একবার দেখে নিলে পেরে যাবেন আর বাচ্চারা যা চিপস খাওয়ার জন্য বায়না করে যদি এরকম আলুর পম পম বানিয়ে ওদেরকে দেওয়া যায় না ওরা ভীষণ খুশি হবে আর এগুলো একদিন বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন এই দেখুন আরও একটা আমার তৈরি হয়ে গেছে আর কত সুন্দর বোঝা যাচ্ছে দেখুন নিশ্চয়ই বুঝতে পারছেন প্রতিটা ভাঁজ কিন্তু বোঝা যাচ্ছে আবারও আমি ওই লবণ জলের মধ্যে দিয়ে দেব পম্পমগুলোকে একটু বেশি টেস্টি করার জন্য আমি একটা গুঁড়ো মশলার মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এটা কিন্তু বড় চামচে দু চামচ নিয়েছি এবার এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দেব। হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি দেবো লঙ্কার গুঁড়ো ওটাও হাফ চামচ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো চাট মশলা দেব ম্যাগি মশলা এই মশলাগুলো পমপমে পড়লে এত সুন্দর খেতে লাগে যে আপনাদেরকে কী বলবো আর আমি তো আগেই আলুগুলোকে ভেজানোর সময় লবণ দিয়েছিলাম জলের মধ্যে তবু একটু সুন্দর স্বাদের জন্য অল্প করে দিয়ে দেব বিট লবণ এবার আমি এই সব উপকরণগুলোকে একসাথে শুকনো অবস্থায় মিশিয়ে নেব এগুলোকে কিন্তু এরকম শুকনো অবস্থাতেই মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে মেশাতে হবে এদিকে আমার প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে আর তাতে আলুগুলো দেখুন কত সুন্দর ছেড়ে ছেড়ে গেছে আলুগুলোকে যত বেশিক্ষণ পর্যন্ত জলের মধ্যে ভিজিয়ে রাখা হবে তত সুন্দর কিন্তু পম ডিজাইনটা আসবেই দেখুন কুড়ি মিনিটেই আমার কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে এই দেখুন প্রত্যেকটা ভাঁজ বোঝা যাচ্ছে প্রতিটা আলুর এবার আলুগুলোকে আমি জল থেকে তুলে নিয়ে একটা শুকনো কাপড়ে মুছে নেব এরকম জল থেকে তুলে নিয়ে আর এখানে আমি একটা সুতির গামছা নিয়েছি গামছার মধ্যে দিয়ে এইভাবে জলটাকে আলুর গা থেকে মুছে নেব এবার আমি একটা একটা করে আলু নেব আর এরকম কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এই যে ভাঁজ ভাঁজ ডিজাইনগুলো রয়েছে না ছাড়া ছাড়া এই ছাড়া ছাড়া ভাঁজের মধ্যেই কিন্তু কর্নফ্লাওয়ারগুলোকে এইভাবে আস্তে আস্তে ঢুকে ঢুকে দিতে হবে প্রতিটা ভাঁজে ভাঁজে যতটা সম্ভব দেওয়া যায় এইভাবে ঢুকে ঢুকে দিতে হবে দিয়ে কর্নফ্লাওয়ারটাকে পুরো আলুর গায়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে বেশি দেওয়ার দরকার নেই এইভাবে অল্প করে দিয়ে জাস্ট মিশিয়ে নিতে হবে আলুর গায়ের মধ্যে এতে কত সুন্দর ডিজাইনটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন এই দেখুন একদম পম্পমের মতো হয়ে গেছে পম্পমের মতো দেখতে বলে আমি কিন্তু এই রেসিপিটার নাম দিয়েছি আলুর পম্পম একটা আবার তৈরি হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব আরও একটা আমি বানিয়ে নিচ্ছে আপনারাই বলবেন যে এই রেসিপিটা কতটা ইজি এবং কতটা সুন্দর একটা রেসিপি আর পম্পমগুলো কত সুন্দর দেখতে লাগছে সেটা আপনারাই যে আমাকে জানাবেন সবগুলো আমার বানানো হয়ে গেছে এবার আমি উনানটা জ্বেলে নেব পম্পম্পগুলোকে ভাজার জন্য তেল আমার গরম হয়ে গেছে এবার আমি পম পমগুলোকে একে একে ভেজে নেব একসাথে কিন্তু অনেকগুলো পম্পম ভাজা হয়ে যাবে আর একটু সময় দিয়ে মাঝারি আছে আস্তে আস্তে কিন্তু একদম মুখ করে পম ভেজে নিতে হবে এবার আমি অন্য পিঠে উল্টে দেব কত সুন্দর ভাজাগুলো হচ্ছে দেখুন এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব যেহেতু আলুগুলো গোটা গোটা কাঁচা রয়েছে তাই আলুগুলো সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে তার জন্য একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এগুলোকে পম্পমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর বেশিক্ষণ সময় লাগেনি মিনিট পাঁচেকের মতো সময় লেগেছিল আর কত সুন্দর হয়েছে দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে আর কত সুন্দর ছেড়ে গেছে দেখুন প্রতিটা লেয়ার ছেড়ে গেছে আর ভেঙে যায়নি কিন্তু যেমন সুন্দর ছিল তেমন রয়েছে একদম পম্পমের মতো দেখতে হয়েছে তেল আমি তুলে নেব সবগুলোকে বাকিগুলোকে আমি আরো একটা ব্যাজে ভেজে নেব সবগুলো পম পম আমার ভাজা হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে দেখুন একদম ফুলের মতো হয়েছে আর একদম মুচমুচে করে ভেজে নিয়েছি এই দেখুন কতটা মুঝমুচে হয়েছে দেখুন আও শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন প্রত্যেকটা প্রত্যেকটা আর এই পম গুলো তো দেখুন ভিতরটা দেখুন কতটা সফট আর বাইরেটা কিন্তু মুচমুচে খেতে যা দারুণ লাগবে আর আমাদের কৃষি তো চলে এসছে খাওয়ার জন্য ওকে আগে দিয়ে দেব আর সাথে যদি থাকে টমেটোর সস তাহলে কোনো কথা হবে না বাবা নাও আমি কিন্তু ঠান্ডা করে দিয়েছি তাও বলবে গরম রয়েছে ওরকমই বলে সব জিনিসটাতে ওভাবে গরম রয়েছে বাচ্চাটা তো বোঝে না মা খেয়ে দেখো কেমন হয়েছে একটা নতুন ধরনের খাবার বানিয়েছে অতটা ভালো হয়েছে বাবার মা বানিয়েছে ও খুব ভালো লাগছে তাহলে তুমি খাবে তো এর আগে আমি বাড়িতে একবার বানিয়েছিলাম এই আলুর পম্পমটা সবাইকে ভালো বলেছে তাই জন্য কিন্তু আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম আপনারাও বাড়িতে একই সেম পদ্ধতি ফলো করে রেসিপিটা বানাবেন খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় উপকরণ তো নেই বললে চলে আপনারা অবশ্যই করে বাড়িতে বানাবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়াবেন ভীষণ খুশি হয়ে যাবে আর আমার আজকের এই আলুর পম্পমের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমাদের নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের এখানেই শেষ করছি আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন